প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমরা সকলে ভালো থাকো এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ জুরানপুর অনলাইন স্কুল তথা দাউদকান্দি অনলাইন স্কুল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের একেবারে প্রথম দিকের ধনী এবং বর্ণনীয় একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে ধনির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব তোমরা লক্ষ্য করে দেখো ধ্বনি কাকে বলে সাধারণত কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে ধ্বনি বলে আমি আবার বলছি কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে এমনিতে আমরা সংক্ষেপে বলতে পারি যে একটি বর্ণের উচ্চারিত রূপকেই ধ্বনি বলে আচ্ছা তাহলে ধ্বনি কত প্রকার শিক্ষার্থীরা ধ্বনি হচ্ছে দুই প্রকার স্বরধ্বনি ধ্বনি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানবো স্বরধ্বনি কী এবং ব্যঞ্জন ধ্বনি কী স্বরধ্বনি হচ্ছে যেহেতু উচ্চারণের সাথে সম্পৃক্ত হচ্ছে ধ্বনি তাহলে স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে অর্থাৎ বাগযন্ত্রের কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি বলে আরেকটি কথা আছে অর্থাৎ যেদিন উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে তাহলে প্রথমে কি বলছিলাম যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে অর্থাৎ বাগযন্ত্রের কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি বলে অন্যভাবে বলা যায় যে ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না তাকে স্বরধ্বনি বলে তাহলে প্রিয় শিক্ষার্থী আবার ধ্বনি কাকে বলে তাহলে স্বরধ্বনি কোনগুলো আমরা জানি স্বরধ্বনি হচ্ছে অ আ এ এই অ যে এগারোটি ধ্বনি আছে সেগুলোকে স্বরধ্বনি বলে তারপরে ব্যঞ্জন ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি কাকে বলে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে অর্থাৎ বাগযন্ত্রের কোথাও না কোথাও বাধা হয় তাকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে তাহলে ব্যঞ্জন ধ্বনির অন্যভাবে বললে হবে যে যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না তাকে ধ্বনি বলে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে স্বরধ্বনি হচ্ছে উচ্চারণের সময় কোনো রকম কোনো বাধা প্রাপ্ত হয় না সাবলীলভাবে বের হয়ে যায় তাকে স্বরধ্বনি বলে আর ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাগযন্ত্রের কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় এবং ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এই গেল আমাদের স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি সংজ্ঞা প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দেখব যে মৌলিক স্বরধ্বনি কয়টি শিক্ষার্থীর আমরা মৌলিক স্বরধ্বনি জানি সাতটি মৌলিক স্বরধ্বনি সাতটি এগুলো কি কি অ আ রস্য ই রস্য উ এ উ আর হচ্ছে এ অর্থাৎ স্বরয় জফলা আকার হচ্ছে এ তাহলে এ হচ্ছে ষাটটা মৌলিক স্বরধ্বনি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা তোমাদের যে ধ্বনিগুলো দেয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব যেমন স্বরধ্বনি কয়টি স্বরধ্বনি হচ্ছে স্বরধ্বনি হচ্ছে আমাদের এগারোটি স্বরধ্বনিগুলোর যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই তাহলে এই স্বরবর্ণের উচ্চারিত রূপটাই হচ্ছে স্বরধ্বনি আর স্বরধ্বনি তোমাদের যে অর্থাৎ আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ব্যঞ্জনধ্বনি কোনগুলো যেমন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে তোমাদের প্রয়োজন হয় কি একটি স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয় যেমন আমি যদি এখানে লিখতে চাই যে ক তাহলে ক যোগ অ সমান সমান ক এই হচ্ছে আমাদের মানে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের যে একটি রীতি রয়েছে সেগুলো এভাবে উচ্চারণ করতে হয় তারপর পরে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানবো বর্ণ কাকে বলে আচ্ছা আমি বর্ণের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে প্রথমে দেখো তোমরা কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি দূতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে আর যদি আমরা প্রাথমিকভাবে বা যখন আমরা প্রাথমিক পর্যায়ে ছিলাম তখন শিখেছিলাম ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে আচ্ছা আমি অন্যভাবে বললে একটু একদম সংক্ষেপে যদি বলি তাহলে হবে কি ধনির লিখিত রূপকে বর্ণ বলে ধনির লিখিত রূপকে বর্ণ বলে ধনির লিখিত রূপ আচ্ছা তাহলে ধ্বনি একটা একটা ধনির লিখিত রূপ যেমন আমি বললাম মুখে বললাম ক এই যে মুখে বললাম এই যে মুখে উচ্চারিত হলে সেটা হচ্ছে কি একটি ধ্বনি আর যখন আমি খাতায় লিখলাম লিখে দেখালাম সেটা হচ্ছে কি একটি বর্ণম তাহলে প্রিয় শিক্ষার্থীদের আমরা জানলাম বর্ণ কাকে বলে কোনো ভাষায় লিখতে সব ধ্বনি দূতক সংকেত বা চিহ্ন ব্যবহার হয় সেগুলোই হচ্ছে বর্ণ। বা আমরা অন্যভাবে সংক্ষেপে বলতে পারি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বর্ণ কাকে বলে সেটা জানলাম তোমাদের স্বরবর্ণ কয়টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি আমরা যদি দেখি আলাদা আলাদাভাবে স্বরবর্ণ হচ্ছে এগারোটি আর বর্ণ হচ্ছে উনচল্লিশটি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা পর্যায়ে আমি তোমাদের যে এগারোটি বর্ণ লেখার প্রয়োজনে তোমরা এগুলো জানো তারপরে যেটা জানব যে স্বরবর্ণ লিখিত রূপ হচ্ছে দুইটি স্বরবর্ণ লিখিত রূপ দুইটি স্বরবর্ণ লিখিত রূপ দুইটি কী কি একটা হচ্ছে পূর্ণরূপ একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তার পূর্বে আমি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কাকে বলে সেটা নিয়ে একটু তোমাদের আলোকপাত করতে চাচ্ছি অর্থাৎ স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে স্বরবর্ণ বলে স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে স্বরবর্ণ বলে আর ব্যঞ্জনবর্ণের লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জনবর্ণ বলে পৃষ্কার শিক্ষার্থীরা আমরা জানলাম যে স্বরবর্ণ কাকে বলে এবং ব্যঞ্জনবর্ণ কাকে বলে এ পর্যায়ে আমরা যে স্বরবর্ণ এবং বর্ণের লিখিত রূপগুলো সম্পর্কে একটু আলোচনা করবো আমি প্রথমে স্বরবর্ণের লিখিত রূপ তোমরা জানো স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে কয়টি দুইটি কী কী একটা হচ্ছে পূর্ণরূপ একটা হচ্ছে রূপ আমি তোমাদেরকে পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ কিভাবে হয় সেগুলো একটু লিখে দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথমে দেখো এখানে পূর্ণরূপ কী সরবর্ণের পূর্ণরূপ অর্থাৎ বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে সর্বর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয় স্বাধীনভাবে আচ্ছা স্বাধীনভাবে কিভাবে বসে তোমরা যদি একটু লক্ষ্য করো যে আমি এখানে লিখবো যেমন আকাশ এই একটা শব্দ আকাশ শব্দটি এখানে সরবর্ণ মুক্তভাবে বা স্বাধীনভাবে ব্যবহার হয়েছে কোথায় তোমরা লক্ষ্য করে দেখো এখানে দেখো সরায়ের একটা পূর্ণরূপ ব্যবহার আছে আমরা যদি দেখি একটু যে পূর্ণরূপ হচ্ছে অ আ আমি একটু তোমাদেরকে লিখে দেখাতে চাচ্ছি পূর্ণরূপ হচ্ছে অ আ অ আ রস্ব ই দীর্ঘ ই রস্ব উ দীর্ঘ উ এবং ও এই হচ্ছে এগারোটি স্বরবর্ণ তাহলে প্রিয় শিক্ষার্থীরা এগুলো সবগুলো হচ্ছে কি পূর্ণরূপ স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে এগুলো সবগুলো তাহলে আবার কি কী রূপ হচ্ছে যেমন এটার সংক্ষিপ্ত রূপ নেই এজন্য জন্য স্বরচিহ্ন বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হচ্ছে দশটি এখান থেকে শুরু করে আ থেকে শুরু করে ও পর্যন্ত দশটি তাহলে আমরা এগুলো সংক্ষিপ্ত রূপগুলো কীভাবে লিখি তোমরা জানো এগুলো আকার রসই দীর্ঘকার রসৌকার দীর্ঘউকার রিকার একার, ঐকার ও এবং ও এই হচ্ছে সংক্ষিপ্ত রূপ তাহলে এটা হচ্ছে পূর্ণরূপ আর এটা হচ্ছে রূপ শিক্ষার্থীরা তোমরা তাহলে বুঝলে যে পূর্ণরূপ কোনগুলো এবং সংক্ষিপ্ত রূপ কোনগুলো তাহলে এই যে পূর্ণরূপ ব্যবহার হয় সর্ব সর্বর্ণ লিখিত রূপ হচ্ছে দুইটি একটা হচ্ছে এক নম্বর একটা হচ্ছে পূর্ণরূপ অপরটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ তাহলে পূর্ণরূপ কীভাবে পূর্ণরূপ হচ্ছে যেমন আমি এখানে লিখলাম যে আম এখানে পূর্ণরূপ হয়েছে সরায়া তোমরা লক্ষ্য করে দেখো এটা হচ্ছে পূর্ণরূপ তাহলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ যদি আমি লিখতে যাই তাহলে লিখব জাম তাহলে দেখো তোমরা এখানে এই বর্গীয়জার সাথে সরায়া আযুক্ত আছে আকার যুক্ত আছে এই আকারটাই হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ কৃষিকার্থীরা যে মানে সরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো কীভাবে বসে অভিন্ন অন্য সর্বর্ণগুলো সর্ব বর্ণের ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে মানে ব্যবহৃত হয় আর কি সর্বর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি কার এই সর্বর্ণের এই সংক্ষিপ্ত রূপগুলোকে কী বলা হয় কার বলা হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা কার কয়টি আমি ইতিমধ্যে তোমাদের বলেছি কার হচ্ছে দশটি যদিও সর্বর্ণ এগারোটি কিন্তু স্বরচিহ্ন অর্থাৎ কার হচ্ছে দশটি আচ্ছা কৃষিক্ষেত্রে এ পর্যায়ে ব্যঞ্জনবর্ণের লিখিত রূপও ঠিক দুইটি একটা হচ্ছে পূর্ণরূপ একটা হচ্ছে সংক্ষিপ্তরূপ ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ কিন্তু ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের প্রথমে মধ্যে বা শেষে স্বাধীনভাবে বসে ঠিক তেমনিভাবে সর্বর্ণ শব্দের প্রথমে মধ্যে এবং শেষে বসে থাকে সরবর্ণের পূর্ণরূপটা শব্দের প্রথমে কীভাবে বসে যেমন যেমন আকাশ এটা শব্দের প্রথমে বসেছে শব্দের মাঝখানে বসে যেমন বাউল বাউল এটা মাঝখানে ব্যবহার হলো তাহলে শেষে কীভাবে শেষে হচ্ছে যেমন বই এ হচ্ছে শেষে ব্যবহার হয় তাহলে এই সরবর্ণের পূর্ণরূপটা তিনভাবে ব্যবহার হয় একটা হচ্ছে শব্দের প্রথমে তারপরে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে ব্যবহার হয়ে থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা ঠিক ব্যঞ্জনবর্ণের লিখিত রূপও দুইটি একটা হচ্ছে পূর্ণরূপ একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ঠিক তেমনিভাবে ভাবে যে বর্ণের পূর্ণরূপ শব্দের প্রথমে মধ্যে বা শেষে স্বাধীনভাবে বসে তো প্রথমে কীভাবে বসে যেমন কবিতা আমি লিখলাম এখানে কবিতা কবিতা এটা দেখ স্বাধীনভাবে একদম স্বাধীনভাবে কবিতা বসেছে মানে পূর্ণরূপ হিসেবে আর কি তারপরে শব্দের মধ্যে যেভাবে এটা হচ্ছে শব্দের প্রথমে শব্দের প্রথমে মাঝখানে শব্দের মাঝে শব্দের মধ্যে হচ্ছে শব্দের মধ্যে হচ্ছে যেমন কাকলি শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করলে দেখবে এখানে এইখানেও একটা ক ঠিক এইখানেও একটা ক তাহলে এই মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এই মাঝখানে যখন কটা যুক্ত হলো আমরা এখানে এটা স্বাধীনভাবেই ব্যবহার হয়েছে এবং শব্দের শেষে যেই বর্ণ যুক্ত হয় তোমরা দেখো এটা যেমন শীতল একটা শব্দ এটাও ঠিক স্বাধীনভাবে ব্যবহার হয়েছে এটা স্বাধীনভাবে পূর্ণরূপ হিসেবে ব্যবহার হয়েছে এটা স্বাধীনভাবে পূর্ণরূপ হিসেবে ব্যবহার হয়েছে এই কটা স্বাধীনভাবে পূর্ণরূপ হিসেবে ব্যবহার হয়েছে তাহলে কৃষিক্ষেত্রে আমরা জানলাম যে সরবর্ণ লিখিত রূপ দুইটি একটা হচ্ছে সংক্ষিপ্তরূপ একটা হচ্ছে পূর্ণরূপ অর্থাৎ বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে সর্বর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয় ব্যঞ্জনবর্ণ ঠিক একই অবস্থা শব্দের প্রথমে মাঝে এবং শেষে ব্যঞ্জনবর্ণের পুনরুব্যবহার হয়ে থাকে এবারে এই সর্বণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ অনেক সময় সর্বর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায় ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় ফলা বলা হয় আমরা এটাকে কি কী বলে থাকি ফলা ফলা আমরা জানি ফলা কয়টি ফলা চিহ্ন হচ্ছে শয়েরটি ফলা ছিন্ন শয়টি কী কী আমি একটু তোমাদের লিখে দেখাতে যাচ্ছি যেমন নফলা এটা ন দন্ত ন নম্বর দুটাই হতে পারে নফলা নফলা তারপরে বফলা তারপরে হচ্ছে মফলা মফলা ফলা তারপর হচ্ছে জফলা তারপর হচ্ছে রফলা রফলা তারপরে হচ্ছে লফলা এই হচ্ছে ছয়টি ফলা এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছয়টি ফলা বাংলা ব্যঞ্জন বর্ণে ছয়টি ফলা ব্যবহার হয়ে থাকে এগুলো কোনো না কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ফলা কি জানলাম এবং কার কি জানলাম কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে ফলা হচ্ছে বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে কার হচ্ছে কয়টি দশটি আর ফলা হচ্ছে ছয়টি আমরা দশটি কার জানলাম এবং দশটি ফোলা জানলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা আরও একটু জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা যখন ব্যঞ্জনবর্ণকে বর্গে ভাগ করতে যাই তাহলে আমরা জানবো ব্যঞ্জনবর্ণের বর্গ কয়টি ব্যঞ্জনবর্ণের বর্গ হচ্ছে বর্গ মোট পাঁচটি বর্গগুলো কী কী একটা হচ্ছে ক স চ এবং প তাহলে এক দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটা হচ্ছে বর্ণের বর্গ ব্যঞ্জনধ্বনির বর্গ তাহলে এই এই বর্গীয় বর্ণ তাহলে কয়টি প্রত্যেকটা বর্গে মোট পাঁচটি করে ধ্বনি রয়েছে মোট পাঁচ পাঁচটা পঁচিশটি হচ্ছে বর্গীয় ধ্বনি আর কি পঁচিশটাকে আবার স্পর্শধনীও বলে থাকে স্পর্শধ্বনি বলা হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি তোমাদেরকে ধ্বনি এবং বর্ণ নিয়ে পূর্ণাঙ্গ একটি ক্লাস দেওয়ার জন্য স্বল্প সময়ের মধ্যে আমি যতটুকু তোমাদেরকে বুঝাতে চেয়েছি আমার দৃঢ় বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে ক্লাসটিকে দেখলে তোমরাও বুঝতে পারবে তো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি জুরানপুর অনলাইন স্কুল এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কেননা তোমাদের এই সাবস্ক্রাইব করলে পরে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি প্রতিদিন এই ক্লাসগুলো পেতে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি অন্যদিন অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো